সরকার দেয় 120 ফিট দেয়, 130 ফিট দেয়, 90 ফিটে নেন, এলাকা ভিত্তিক 90 ফিট নেন। জীবন জীবিকার নানা কাজে মানুষের প্রয়োজন জ্ঞান তথ্য প্রযুক্তি। শহরে এই তথ্য জ্ঞান যত সহজে পাওয়া যায়, গ্রামে তা পাওয়া যায় না। মানুষের অভিজ্ঞতাই সেখানে জ্ঞানের একমাত্র উৎস। বড় পরিবারগুলো আর নেই, নেই ঘরোয়া পরামর্শ পাওয়ার সুযোগ। সমাজপতিরা আগে বিচারের সাথে পরামর্শও দিতেন, এখন রাজনৈতিক জটিলতায় তারা কেবল বিচারই করেন। গ্রামের শেষ মেধাবী তরুণটিও শহরমুখী হয়। তথ্যজ্ঞানের উৎস ও ব্যবস্থাপনায় এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। প্রচলিত তথ্যজ্ঞান ব্যবস্থাপনায় তৃণমূল দরিদ্র মানুষের তেমন প্রবেশাধিকার নেই, এর সুফল থেকে তারা প্রায়শই বঞ্চিত। সেখানে তাদের দরকারি সমস্যাগুলোর সমাধান নেই, থাকলেও অসম্পূর্ণ। তাদের উপযোগী জ্ঞান সামগ্রীও অত্যন্ত কম। এ সমস্যা দারিদ্র নিরসনের এক বিরাট অন্তরায়। গ্রামে লাঙলের পাশে যখন পাওয়ার টিলার আসলো, সেউতি সেচের বদলে শ্যালো মেশিন, রুইকাতলার পুকুরে আসলো মনোসেক্স তেলাপিয়া, আর চাল ডালের সহজ কেনা বেচার পাশে আসলো বৈশ্বিক বাণিজ্যের কৌশল, বদলে গেল পরিচিত মৌসুমি জলবায়ু। গ্রামের মানুষের দীর্ঘ অভিজ্ঞতা তখন হোঁচট খেল হাজারো জিজ্ঞাসার কাছে। প্রান্তিক মানুষদের এই হাজারো জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে জ্ঞান প্রযুক্তি ও তথ্য সেবা কেন্দ্রের ভিন্ন এক মডেল, জ্ঞানের হাট। প্র্যাকটিক্যাল অ্যাকশনের জ্ঞানের হাট একটি বিকল্প জ্ঞান ব্যবস্থাপনার উদ্যোগ। দীর্ঘ 40 বছরের টেকনিক্যাল ইনকোয়ারি সার্ভিস, 20 বছরের নলেজ ম্যানেজমেন্ট, 5 বছরের রুরাল টেকনোলজি সেন্টার পরিচালনার অভিজ্ঞতা নিয়ে 2007 সালে জ্ঞানের হাট তার কার্যক্রম শুরু করে। প্রাতিষ্ঠানিক ও লোকজ জ্ঞানের সমন্বয় করে একটি গণমুখী জ্ঞান ব্যবস্থাপনার ধারা গড়ে তোলাই জ্ঞানের হাটের উদ্দেশ্য। ইতোমধ্যে বাংলাদেশে নানা ধরনের জ্ঞান তথ্য কেন্দ্র চালু হয়েছে, যাদের সংখ্যা 5 থেকে 6 হাজারের কম নয়। এগুলোর মধ্যে সরকারের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র বা AICC, ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, গ্রামীণ ফোনের CIC, ডিনেটের পল্লী তথ্য কেন্দ্র, ঘাট তথ্য কেন্দ্র এসব উল্লেখযোগ্য। এই কেন্দ্রগুলো থেকে লক্ষ লক্ষ মানুষ তথ্য সেবা গ্রহণ করছে। এগুলোর ধারাকে অনুসরণ করেই প্র্যাকটিক্যাল অ্যাকশন গড়ে তুলেছে জ্ঞানের হাট। এ কাজে আমাদের একটি বড় চ্যালেঞ্জ হল, বেতনভোগী লোক দিয়ে চালালে কেন্দ্রগুলো বেশি দিন ভালো চলে না, আবার কেন্দ্রগুলো ব্যবসার দিকে খুব ঝুঁকে পড়লে ফটোকপির দোকানে পরিণত হওয়ার আশঙ্কা থাকে, তখন জ্ঞান পরামর্শের বিষয়গুলো আর থাকে না। আমাদের অভিজ্ঞতায় স্কুল, কলেজ, এনজিও অফিস, ইউনিয়ন পরিষদ বা বাজারের পাশে জনসমাগম হয় এমন স্থানে জ্ঞান কেন্দ্রগুলো ভালো চলে। স্থানীয় লোকদের উদ্যোগে ও অংশীদারিত্বে প্র্যাকটিক্যাল অ্যাকশনের এই জ্ঞান কেন্দ্রগুলো পরিচালিত হয়। কেন্দ্রগুলোতে 1 থেকে 2 জন উদ্যোক্তা ও 20 জন প্রান্তিক জ্ঞান প্রযুক্তি কর্মী কাজ করেন। এর তত্ত্বাবধান করেন ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও সরকারি বেসরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি স্থানীয় ম্যানেজিং কমিটি। প্রান্তিক এলাকার জনসাধারণ মূলত এর সেবা পেয়ে থাকেন।
জ্ঞানের হাত মডেলের প্রধান চারটি বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমত, শুধু পরামর্শ দিলে কাজ হয় না, এর সাথে দরকার প্রয়োজনীয় ইনপুট, যেমন বীজ, ভ্যাকসিন, প্রয়োজনীয় সেবা, যেমন গরুকে ভ্যাকসিন দেয়া, সেচের মেশিন ঠিক করা ইত্যাদি। দ্বিতীয়ত, প্রয়োজন হাজার হাজার দক্ষ প্রান্তিক জ্ঞান প্রযুক্তি কর্মী। এরাই জ্ঞান তথ্য কেন্দ্রগুলোর মূল চালিকা শক্তি, যারা কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে হাতে কলমে সেবা দিতে পারেন। পশু চিকিৎসা, ফসলের রোগবালাই, সারের ডোজ, শস্য সংরক্ষণ, মেশিন মেরামত, মোবাইল ফোনে তথ্য সংগ্রহ ও কম্পিউটার বিষয়ে এদের বিশেষ দক্ষতা থাকে। একজন জ্ঞান প্রযুক্তি কর্মী তৈরিতে আনুমানিক 15,000 টাকা লাগে, যারা মাসে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। তৃতীয়ত, ভিডিও অডিও টেক্সট দিয়ে তৈরি সহজবোধ্য জ্ঞান উপকরণ। শুধু ছাপানো পুস্তিকা লিফলেট নয়, প্রয়োজন অডিও ভিজুয়াল লিফলেট। চাষির এলাকা ভিত্তিক সমস্যার হাজারো প্রশ্নের অডিও ভিজুয়াল উত্তর। চতুর্থত, কেন্দ্রগুলো নিজস্ব অর্থায়নে নিজে চলার ক্ষমতা। জ্ঞান তথ্য কেন্দ্রগুলো যেন নিজের পরিচালনার ব্যয়ভার নিজেই বহন করতে পারে, এ বিষয়টি অত্যন্ত জরুরি। দেখা গেছে প্রকল্প নির্ভর হয়ে চললে কেন্দ্রগুলো বেশি দিন চলে না। প্র্যাকটিক্যাল অ্যাকশন টেকনিক্যাল ইনকোয়ারি সার্ভিসের মাধ্যমে দেখেছে তৃণমূল পর্যায়ের মানুষের জ্ঞানের চাহিদা কি, কোন তথ্য বেশি জানা প্রয়োজন। জ্ঞানের হাটে প্রতি মাসে কৃষকদের জিজ্ঞাসাগুলো এন্ট্রি করে এক্সেল শীট বা অনলাইনের মাধ্যমে হেড অফিসে পাঠানো হয়। সেখান থেকে সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্ন বাছাই করে তার উত্তরগুলো বের করা হয়, যা দিয়ে তৈরি হয় বাস্তবমুখী কন্টেন্ট। পরবর্তীতে জ্ঞানের হাটে কৃষকেরা সহজেই ফোন করে ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের ওয়েবসাইটের মাধ্যমে বাংলাতেই পেতে পারে। প্র্যাকটিক্যাল অ্যাকশনের বাংলা নলেজ ওয়েবসাইটে কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, ফসল ও দুর্যোগ মোকাবিলা এরকম 14টি থিমের ওপর নানা কন্টেন্ট রয়েছে। এই ওয়েবসাইটটিকে এলাকা ভিত্তিক সমস্যার কন্টেন্টের একটি উল্লেখযোগ্য উৎস হিসেবে সমৃদ্ধ করা হচ্ছে। মাল্টিমিডিয়া নলেজ ম্যাটেরিয়াল তৈরি করতে স্থানীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয় করে কন্টেন্ট ডেভেলপ করা হয়। একে বলা হয় ফ্যাক্ট শিট। পরে এই ফ্যাক্ট শিটকে সহজবোধ্য ও আকর্ষণীয়ভাবে চিত্রায়িত করা হয়, যাতে করে শিক্ষিত, নিরক্ষর, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী যে কেউ এ ব্যবস্থা থেকে প্রয়োজনীয় জ্ঞান নিতে পারেন। এভাবে এক একটি জ্ঞানের হাট থেকে বছরে 10 থেকে 15টি গ্রামে 2,500 বাড়িতে তথ্য সেবা দেওয়া সম্ভব। জ্ঞানের হাটের প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান প্রযুক্তি কর্মীরা বিভিন্ন সেবা সহায়ক যন্ত্রপাতি, যেমন স্প্রে মেশিন, বার্ডিং নাইফ, সিরিঞ্জ নিয়ে গ্রামে গ্রামে যান, কৃষকদের পরামর্শ দেন আর পারিশ্রমিকের বিনিময়ে কারিগরি সেবা দিয়ে সমস্যার সমাধান করেন। এভাবে জ্ঞান অন্যের সঙ্গে মিলে সেলেবল সার্ভিসে পরিণত হয়। তারা আমাকে খুব ভালোবাসে এবং আমিও সেবা দিয়ে যখন তারা সফল হয় তখন আমি খুব আনন্দ পাই। এদের মাধ্যমে এক ধরনের এক্সটেনশন নেট তৈরি হচ্ছে। জ্ঞান প্রযুক্তি কর্মী বা আরটিই যে কৃষককে পরামর্শ দিচ্ছেন তার কাছ থেকে পরামর্শ পাচ্ছেন দ্বিতীয় কৃষক, সেখান থেকে তৃতীয় কৃষক। এভাবে টেকনোলজি দ্রুত বিস্তার লাভ করছে। দক্ষ কারিগরি সেবার পাশাপাশি জ্ঞানের হাটে আরও কিছু প্রযুক্তি নির্ভর সিটিজেন সার্ভিস রয়েছে। সেগুলো হল কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট ব্রাউজিং, কম্পিউটার কম্পোজ, প্রিন্টিং, ফটোকপি, ডিজিটাল ছবি ইত্যাদি। এসবের মাধ্যমে জ্ঞানের হাট পরিচালনার একটা বড় অর্থের যোগান হয়, এলাকার মানুষদের সঙ্গে তথ্য প্রযুক্তির পরিচয় ঘটে, গ্রাম ও শহরের ডিজিটাল ডিভাইডের বৈষম্য কমে। জ্ঞানের হাটের কোনো আর্টির কোনো বেতন দিতে হয় না। যেমন ধরেন এগ্রিকালচার মাসে 7 থেকে 8,000 টাকা, লাইভ স্টক বলা যাচ্ছে কারণ এদের একটু ইনকাম বেশি, 10 থেকে 12,000 টাকা।
নলেজ সার্ভিস ও সিটিজেন সার্ভিস থেকে লাভ হয় এই মডেলটি কস্ট এফেক্টিভ প্র্যাকটিক্যাল অ্যাকশনের জ্ঞান প্রযুক্তি ব্যবস্থাপনারই কর্মসূচিটি বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিস ই গভর্নেন্স সার্ভিস জাতীয় ই তথ্য কোষ ইউএনডিপি ও বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত এছাড়াও স্থানীয় এনজিও আন্তর্জাতিক সংস্থা সহ আটটিরও বেশি দেশে প্র্যাকটিক্যাল অ্যাকশনের কার্যক্রমে জ্ঞান ব্যবস্থাপনার এই উদ্যোগ বিস্তৃত। এই জিজ্ঞাসাগুলো নীতি নির্ধারকের কাছে নিয়ে যেতে চাই, পলিসি মেকারের কাছে নিয়ে যেতে চাই, যাতে এগুলোতে তাদের চাহিদার যে প্রতিফলন সেটা যেন সেই চাহিদা অনুযায়ী যেন উন্নয়ন পরিকল্পনা হয়। কৃষকদের সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা সবসময় সাহায্য করে থাকেন। নলেজ ম্যাপে এইসব রিসোর্স পার্সনদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও কখন কাকে পাওয়া যাবে তার তালিকা থাকে। জিও এনজিও সার্ভিস প্রোভাইডাররা প্রায় জ্ঞান কেন্দ্রে বসেন, দলীয় আলোচনা, দু মাসে একবার ফার্মার্স টক শো, তিন মাস পর পর কৃষক সমাবেশে আসা মানুষগুলোর কাছে জ্ঞান কেন্দ্র এখন একটি আস্থার নাম, যেন সত্যিকার অর্থেই এক জ্ঞানের হাট। জ্ঞানের হাট তৃণমূল পর্যায়ে প্রযুক্তি বিকাশের সামর্থ্য বৃদ্ধি করে স্থানীয় সমস্যা কেন্দ্রিক পর্যাপ্ত জ্ঞান উপকরণ তৈরি করতে চায়। সহজবোধ্য উপকরণ ও মানুষের হাজারো জিজ্ঞাসার উত্তরকে সর্বাধিক গুরুত্ব দিতে চায়, তৈরি করতে চায় হাজার হাজার দক্ষ প্রান্তিক জ্ঞান প্রযুক্তি কর্মী। এছাড়াও সারাদেশে জ্ঞান প্রযুক্তি ব্যবস্থাপনার অনেক বিশেষজ্ঞ তৈরি করতে চায়। গত দুই দশক ধরে প্র্যাকটিক্যাল অ্যাকশন খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, গ্রামীণ জীবন জীবিকা সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন এ সমস্ত জ্ঞান, অভিজ্ঞতা জ্ঞানের হাট ও অন্যান্য জ্ঞান কেন্দ্রের মাধ্যমে সারা দেশের লক্ষ লক্ষ জ্ঞান জিজ্ঞাসু মানুষের কাছে পৌঁছে দিতে চায়। প্র্যাকটিক্যাল অ্যাকশনের জ্ঞান ব্যবস্থাপনার মূল টার্গেট তৃণমূল পর্যায়ের মানুষ ও নীতি নির্ধারক বৃন্দ, যারা গড়ে তুলতে পারেন জ্ঞান প্রযুক্তি সমৃদ্ধ এক বাংলাদেশ।